হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং আজকে কথা বলবো এই ভিডিওতে রাজকুমার সিনেমার বক্স অফিস আপডেট নিয়ে যেটা বেসিক্যালি বাংলাদেশে রিলিজ করেছে তো সাকিব খানের প্রিভিয়াস যে কাজ ছিল যেটার নাম ছিল প্রিয়তমা সেটা একটা দুর্দান্ত বক্স অফিস এনেছিলো একটা ভালো মানে রেকর্ড এবং একটা রেসপন্স দিয়েছিল এবং সেটা কতটাকে সেটা আমরা দেখতে পেয়েছিলাম একটা হিউজ রেসপন্স এবং সেটা বোঝা ছিল সত্যি ভালো কালেকশন করছে তারপর তিমিল্লা নিজের মতো করে বক্স অফিস জানিয়েছিল সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে সেসব দিকে আমি আর যাচ্ছি না আজকে যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে রাজকুমার সিনেমার বক্স অফিস নিয়ে যে টাইমটাকে বাংলাদেশে বক্স অফিসে সব থেকে ভালো টাইম ধরা হয় অর্থাৎ ঈদের টাইমটা সেই টাইমে রাজকুমার রিলিজ করেছে এবং তার সঙ্গে অনেক অনেক সিনেমা রিলিজ করেছে তো সেটা রেসপন্স কেমন এবং আমি এই ভিডিওতে যেটা সত্যি সেটাই বলবো মানে যেটা আমি জানতে পেরেছি সেটাই বলবো এটা অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে অনেক জায়গা থেকে আমি খিস্তি খাবো খুব ভালো করেই জানি এবার অনেকে বলতে পারে বাংলাদেশের বক্স অফিস নিয়ে বলার বা কী আছে দেখো ওখানকার ইউটিউবাররা যদি আমাদের জিদ্দার কাজের গুণগত মান নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলে কোনো কারণ না থাকা সত্ত্বেও যদি এখানকার বক্স অফিসের ভালো খারাপ নিয়ে ওখানকার ইউটিউবে আলোচনা করতে পারে তাহলে আমরাই বা কেন পারবো না ভালো বক্স অফিসের ভালোটাও বলা উচিত বা বাকি যেরম যা বক্স অফিস হচ্ছে সেটাও আমার মনে হয় আপডেট অবশ্যই দেওয়া উচিত রয়েছে বলে তা এখন রাজকুমার নিয়ে কথা বলবো তো প্রিয়তমার পর সাকিখানি যে তিনটে সিনেমা ছিল রাজকুমার দরদ এবং তুফান এই তিনটে সিনেমাই বলা ছিল রেকর্ড ব্রেকিং বক্স অফিস করবে যেহেতু প্রিয়তমার একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস এনেছিল তো রাজকুমার কি প্রিয়তমার বক্স অফিসকে দিতে পারলো দেখো প্রথমে যেটা বলবো যেটা আমি শুনতে পেলাম আমি তো নিজে রাজকুমার দেখিনি নিতেই বলতে পারবো না রাজকুমার কিন্তু প্রিয়তমার থেকে নাকি বেটার সিনেমা হয়েছে যারা ওখানকার দর্শক রয়েছে যারা বেসিক্যালি সাকিব নয় যারা নিউট্রাল অডিয়েন্স তাদের যেটা রিভিউ সেই অনুযায়ী যেটা জানা যাচ্ছে প্রিয়তমার থেকে কিন্তু রাজকুমার বেটার সিনেমা হয়েছে সিনেমার ক্যামেরার কাজ কোয়ালিটি সমস্ত দিক থেকে বিচার করলে প্রিয় অনেক গোলে হারাবে রাজকুমার তো সিনেমা নিয়ে কোনো কথা হবে না সিনেমা শোনা যাচ্ছে অনেক অনেক বেটার হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমি আর বলছি কোনো সাকিব ভেঞান কথাটা কিন্তু আমায় বলেনি নিউট্রাল অডিয়েন্স তারা কিন্তু এটা জানাচ্ছে কিন্তু যেটা প্রবলেম হয়ে গেছে কি সাকিব এই সিনেমাটা কিন্তু পছন্দ হয়নি অনেক সাকিব যারা ডাই হার্ট ফান সাকিব খানের তাদের কারো কারো পছন্দ হয়েছে কিন্তু বেশিরভাগ লোকেরই পছন্দ হচ্ছে কারণ এটা সাকিব খানের একটু অন্যরকম কাজ হয়েছে সাকিব খানকে যেভাবে লোকে চায় যেমনটা প্রিয়তমাতে পায়ে প্রিয় প্রিয়তম সিনেমা শেষ তিরিশ মিনিট ভালো পাদরী সিনেমাটা কিন্তু তেমন কিছু নেই কিন্তু ওই বাকি যে তেমন কিছু নেই ওই পোর্শনগুলো কিন্তু সাকিব ফ্যান্সদের ভালো লেগেছিল সাকিব ফ্যান্সরা এনজয় করেছিল পরিবার নিয়ে গিয়েছিল ওই রেসপন্সটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে হচ্ছে না তার মানে এর থেকে বোঝা গেল সাকিব খান যদি এক্সপেরিমেন্ট করতে যায় যদি একটু অন্যরকম স্ক্রিপ্টে কাজ করে সেটার প্রভাব কিন্তু তার ফ্যান্সদের উপর গিয়ে পড়ছে যে কারণে আজকে প্রিয়তমার থেকে বেটার সিনেমা হয়ে কিন্তু তোমার থেকে বেটার বক্স অফিস কিন্তু আনতে ব্যর্থ এবার কীরকম কী বক্স অফিস হলো যেটা জানা যাচ্ছে যে যে মাল্টিপ্লেক্সগুলোতে এসছে সেগুলোর রিপোর্ট যদি মানে বলা যায় মাল্টিপ্লেক্স রিপোর্ট খুব একটা খারাপ নয় মোটামুটি ভালো তবে প্রিয় তোমার থেকে অনেক অনেক কম কালেকশান হয়েছে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই সিনেমার রেসপন্স একদম ভালো হয়নি অনেকগুলো সিঙ্গেল স্ক্রিনে মালিকরা রীতিমতো মানে মানে কান্নাকাটি করেছে রীতিমতো তারা হতাশ হয়েছে এই বক্স অফিসে এবং একটা ব্যাপার কি রাজকুমার পাত্র যে আর সিনেমাগুলো রিলিজ করেছে সেগুলো তো পুরো ডিজাস্টার হয়ে গেছে কারণ দেখো রাজকুমার যে পরিমাণ শো পেয়েছে তার অর্ধেকেরও কি দ্বিগুণ তিনগুণের কম শো পেয়েছে হচ্ছে বাকি সিনেমাগুলো তো সেগুলো তো বক্স অফিস ভালো হওয়ার কোনো চান্সই ছিল না কিন্তু রাজকুমার যেটাকে তার এত এত শো দিয়েছে বিরাট পরিমাণে ভাড়া করে সিনেমাগুলোকে আনা হয়েছে সেই টাকা কিন্তু এই সিনেমা তুলতে এখনও অবধি ব্যর্থ হয়েছে এমন কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন জায়গাতে যে পরিমাণ টাকাতে আনা হয়েছিল রাজকুমার সিনেমাটা তারা কিন্তু ফিফটি পার্সেন্ট মতো কিন্তু কোথাও গিয়ে ইনকাম করতে কিন্তু সমর্থ হয়েছে তার যে ডবল ইনকাম যেটা করেছিল প্রিয়তমা সেটা কিন্তু করতে কিন্তু কোথাও গিয়ে কিন্তু ব্যর্থ হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে তো যেখান থেকে একটা করা স্পষ্ট যে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে কোথাও গিয়ে ব্যর্থ হয়েছে প্রিয়তমার থেকে ভালো সিনেমা হওয়া সত্ত্বেও এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং টোটাল কালেকশান আমি যেটুকু যে জানতে পেলাম মোটামুটি আড়াই থেকে তিন কোটি যেটা খারাপ নয় কিন্তু ওখানে যেরকম লেভেলে বক্স অফিস হয় সেই তুলনায় কিন্তু অনেকটাই কম হয়েছে আড়াই থেকে তিন কোটি এমনটাই জানা যাচ্ছে এবার হিমে হিমেল বেশি দেখো ওখানকার বক্স অফিসে একটা প্রবলেম কি হয়েছে আমাদের এখানে যেমন কী তাও বুকমাইশোর রয়েছে বলে আমরা একটা ডেটা বার করতে পারি বা মাল্টিপ্লেক্স কালেকশন থেকে একটা ডেটা বার করতে পারি কিন্তু ওখানে কোনো ইটি ইটিং যে অ্যাপসের যে ব্যাপার স্যাপার বা মাল্টিপ্লেক্স কালেকশন ওরমভাবে কিছু ব্যাপার স্যাপার না ওখানে এসে এ প্রডিউসার যেটা বলে সেটাই কিন্তু আমার মানে মেনে নিতে হয় ওখানকার অডিয়েন্সকে তো এবার হিমিলা ছাড়া বেশি যদি বলে দেয় যে হিউজ কালেকশান হয়েছে পনেরো কোটি কুড়ি কোটি তো সেটা মেনে নেওয়া ছাড়া কোনো এ নেই কিন্তু যারা ট্রেড অ্যানালিস্ট যারা এখনকার নিউট্রাল অডিয়েন্স বা রয়েছে তারা কিন্তু বলছে হলের রেসপন্স প্রিয় তোমার থেকে অনেক 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 কম হয়েছে এবং সব থেকে বড় কথা কী যারা পুরোপুরি ডাইহার্ট সাকিব নিয়ে তাদের অনেকেরই সিনেমাটা পছন্দ হচ্ছে না তাদের মতে এখানে সাকিব খানকে সেইভাবে প্রেজেন্ট করা হয়নি যারা সাকিব খানকে এইভাবে দেখে অভ্যস্ত এটা কিন্তু একটা এফেক্ট কোথাও গিয়ে পড়েছে তবে এরপর যে কাজগুলো আসছে দরদ তুফান সেটাই থিং অনেক বেটার বিজনেস করার জায়গা রয়েছে কিন্তু যেটা বলা হচ্ছিল যে এই সিনেমাটা এসে সব কিছু চুরমার করে দেবে হয়নি তার বড় কারণ হচ্ছে প্রথম কথা প্রমোশন ভালো হয়নি তবে হ্যাঁ সাকিব খানের মানে ক্রেজ নিয়ে কিছু বলার নেই একটা সিনেমার ট্রেলার আসেনি সেইভাবে প্রমোশন নেই তাও যে আড়াই থেকে তিন কোটি কালেকশনটা হয়েছে সেটা ওখানকার দর্শকদের বাহবা দিতে হয় যে নিউট্রাল অডিয়েন্সরা হলে গিয়ে সিনেমাটা এনজয় করেছে কিছুটা লোক দেখেছে যে কারণে একটা মোটামুটি কালেকশন করতে পেরেছে তবে সাকিব খান রেঞ্জের যে কালেকশনটা যেটা তার বাদবাকি সিনেমা করে থাকে সেই রেঞ্জের কালেকশন কিন্তু হয়নি এটা কিন্তু মানতে হবে এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই যারা সত্যিকার সাকিব যারা দিল থেকে সত্যিটা বলতে ভালোবাসে তারা এটা কোনোই অস্বীকার করবে না আর যারা সবসময় এরোর কথা শুনে যে খারাপ বলছে সাকি ফ্যানকে তাকে কে খিস্তি দাও মা বাবা তুলে গালাগাল দাও স্ট্রেট দাও তাদেরকে আমার কিছু বলার নেই তারা ওটাই করবে তাদেরকে আমার কিছু বলে লাভও নেই যাই হোক এটাই ছিল বেসিক্যালি রাজকুমারের বক্স অফিস আপডেট এরপর আর ডিটেলস জানতে পারলে তখন অবশ্যই কথা বলবো তো এটাই ছিল আজকের বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে